লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি এবং রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর গতকাল রাতে যৌথভাবে বন্ধুত্ব দিবস উদযাপন করেছে। শিলচর সদর থানার পুলিশ কর্মীদের এবং ট্রাফিক শাখা শিলচরের ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে তাদের মিষ্টি বিতরণ করে এবং ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে। এটি একটি অনন্য উদযাপন যেখানে দুটি আন্তর্জাতিক ক্লাব একটি মহৎ উদ্দেশ্যে একই মঞ্চে এসেছে। সুশীল সমাজের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যে পুলিশ পাবলিক সম্পর্ক এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা সহজেই সমাজ থেকে অপরাধ ও মন্দকে মুছে ফেলতে পারি। শিলচর সদর থানার অফিসার ইনচার্জ অমৃত কুমার সিং এবং শিলচর ট্রাফিক শাখার প্রধান শ্রীমতী ভনিতা দাস উভয় সংস্থার উদ্যোগের প্রশংসা করেছেন এবং দাবি করেছেন যে এটি একটি প্ল্যাটফর্মে দুটি আন্তর্জাতিক ক্লাব একসাথে আসা সমাজের জন্য একটি খুব ইতিবাচক লক্ষণ। ক্লাব ভ্যালির পক্ষে সভাপতি সঞ্জীব রায়, চন্দ্রাবতী রায়, বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ উপস্থিত ছিলেন এবং রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের পক্ষে উপস্থিত ছিলেন রঞ্জিত ভট্টাচার্য সেক্রেটারি, বিশ্বজিৎ বণিক সভাপতি, মুধিতা পল, সুতপা রায়, রাজু দেব প্রমুখ। এনি 24 চ্যানেলের পক্ষ থেকে ভয়েসে বর্ণালী মিশ্র।